রাজ বর্মণ। ইউটিউবে ফলোয়ার্স প্রায় 4 লক্ষ। টলিউড থেকে বলিউড গেয়ে ফেলেছেন বেশ কিছু প্লেব্যাক সং। জিনে দে না, জিনে দে না, জিন্দেগি তু জিনে দে না। গায়কের শুরুটা কোথা থেকে? ইউটিউব থেকে মাসে কত আয় হয় তার? টিভি নাইন বাংলা ডিজিটালে আনকাট রাজ। দেখলে তোকে বদলায় দূর, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা এমনই হয়। রাজ, ওয়েলকাম টু টিভি নাইন বাংলা। এই যে বলিউড টলিউড বিভিন্ন জায়গাতে তুমি কাজ করছো, কতটা ব্যস্ততা রয়েছে? ব্যস্ততা আছে, যেরকম কাজ বেসিসে কিছু মাসে থাকে বেশি, কিছু মাসে থাকে না, কিছু মাসে আমি নিজের ইউটিউব নিয়ে বেশি ব্যস্ত থাকি, তো ডিপেন্ড করছে, ভ্যারি করে, টু মান্থ টু মান্থ এটা ভ্যারি করে। বেশ, এই যে তোমার ইউটিউব জার্নিটা, এটা একটু আমাদের বলো কবে থেকে শুরু, কারণ মানুষ তোমাকে স্পেশালি ইউটিউবে দৌলতেই ধরো চিনেছে, তো একটু আমরা জানতে চাইবো যে শুরুটা কোথা থেকে, কেন ইউটিউব, কেন মানে কেন ইউটিউব করতাম আমি? হ্যাঁ, মানে শুরুটা কোথেকে? 2009 ইউটিউব চ্যানেল খুলেছিলাম, এমনি চ্যানেল খুলেছিলাম, জিমেলে যেরকম চ্যানেল খুলে যায় ভুল করে, তো সেরকম খুলেছিলাম। দেন তারপর সিরিয়াসলি নিয়েছিলাম, বলতে সিরিয়াসলিও না, আই থিঙ্ক 2016 বা 2017 আমি কভার করেছিলাম তেরে সঙ্গে আরা। দেন ওটা করার পর রেসপন্স ভালো পাওয়ার পর আরও 6 মাস বাদে আমি আরেকটা কভার করলাম, আবার রেসপন্স ভালো পেলাম, তো ওইভাবে একটা রেগুলারিটি তৈরি হলো, লাইক এভরি 3 মান্থস অ্যান্ড নাও গান ছাড়া। দেন আরও রেসপন্স পেতে 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 যখন ওই 1 লাখ রিচ হয়ে গেলো, 1 লাখ সাবস্ক্রাইবার, দেন একটা রেগুলারিটি মেনটেন করলাম যে মাসে 2-3টে, কিছু মাসে হতো না, তো বকবই খেতাম, তারপর এইভাবে রেগুলারিটি হয়ে গেলো। দেন ওখান থেকে গ্রো করতে লাগলো, মানে জিনিসটা আমি পারপাসফুলি করিনি বাট হয়ে গেছে আর কি। দেন ওখান থেকে বিভিন্ন অফার অ্যান্ড অল। তো এই পুরো জার্নিটাতে অনেকেরই একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে প্রত্যেকজন ইউটিউবার যারা বিভিন্ন কাজ করে তাদের মান্থলি ইনকাম কত, তুমি কি বলতে চাইবে? মান্থলি ইনকাম ইউটিউবে যারা বলে খুব বেশি, তারা আই ডোন্ট নো কি পায় তারা, বাট ইউটিউবে মান্থলি ইনকাম ইজ নট সাফিসিয়েন্ট যে ঘরবাড়ি চালানোর জন্য, আনটিল আনলেস এটা এখান থেকে হিউজ, লাইক হিউজ ভিউজ আসছে, বিকজ যারা কভার, আমি যখন কভার করেছি ম্যাক্সিমাম কপিরাইট পড়া, তো টাকাটা যাচ্ছে কোম্পানিদের কাছে। মানে ছোটবেলায় এই সঙ্গীত জগতে আসাটা কোত্থেকে, মানে কি করে এলে? এটা ক্লিয়ারলি আমি জানি না, কারণ মা গান শিখতো, ওই যেমন ওখানে হারমোনিয়ামটা রাখা আছে, ওটা মায়েরই হারমোনিয়াম, তো মা শিখতো পিন্টু ভট্টাচার্যের কাছে। দেন ছোটবেলা বাড়িতে গান গাইতাম, মানে র্যান্ডম যেরকম সবাই গান গায়, তো ওখান থেকে ওটা টেপ রেকর্ডার রেকর্ড করে মা নিজের টিচারকে শুনিয়েছিল, তো পিন্টু ভট্টাচার্য বলেছিল যে আমাকে গান শেখানোর জন্য। দেন ওখান থেকে গান শেখানো স্টার্ট হয়, ওখান থেকে করা স্টার্ট হয়, অ্যান্ড ধীরে ধীরে স্কুলে একটা কী বলে কম্পিটিশান নাম দিলাম, ওখানে জিতলাম, ওখান থেকে ন্যাচারালি একটা কনফিডেন্স আছে, বুস্টার আসে, তো ওইভাবেই আস্তে আস্তে ঢুকে গেছি, মানে খুব বাই ফ্লুক ব্যাপারটা, নট প্ল্যান্ড। যদি সিঙ্গার না হতে কি হতে? সিঙ্গার না হলে অনেক কিছু, ডিজাইনার হতে পারতাম, মিউজিক ভিডিও ডিরেক্টর হতে পারতাম, এডিটর হতে পারতাম, ডিটেকটিভ হতে পারতাম। ডিটেকটিভ হতে পারতাম, মানে ডিটেকটিভ বই পড়তে ভালো লাগে, ফেভারিট ক্যারেক্টার কে? না, আমি নিজে খুব ভালো ডিটেকটিভ। ও তাই? এর মানে গল্প শুনি, এরকম কিছু পেয়েছো? না, সেটা বলা যাবে না, তাহলে তো সিক্রেট রিভিল হয়ে যাবে। এনি মিডল ক্লাস ফ্যামিলিতে এখনো পর্যন্ত এই এম্বার্কোটা রয়েছে যে গান বা নাচ এগুলোকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে দেখা হয়। তোমার ফ্যামিলিতে ছোটবেলা থেকে বাবা মা সাপোর্ট কতটা পেয়েছো? তুমি যেরকম দেখতে পাচ্ছ যে এই পেন্টিংটা মায়ের আঁকা, এটা মায়ের আঁকা, তো বাবা মা দুজনেই আর্টিস্টিক লাইন থেকে আসে, তো ন্যাচারালি বাবা মার কাছে এটা ওকে ছিল যে আর্টের লাইনে যেতে চায়, মিউজিক করুক, কি অ্যাক্টিং করুক, কি পেন্টিং করুক, দ্যাট ইজ ওকে, তো সাপোর্ট ছিল, ফুল সাপোর্ট ছিল। পড়াশোনা কেমন ছিল তুমি? অ্যাভারেজ, ভেরি অ্যাভারেজ, লাইক
41 পেতাম পাস করার জন্য না অতটা না একটু বেশি ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে তো প্রচুর ফ্যান ফলোয়িং প্রচুর মহিলা ফ্যান ফলোয়িংও রয়েছে দেখতে পাই বাবা মা জানেন যে এরকম মহিলাদের ফ্যান ফলোয়িং এর কথা হ্যাঁ বাবার কাছে সব মেসেজ যায় কি কি মেসেজ আসছে এমন কোনো ফানি মেসেজ শুনি না বাবা বলে না ওটা বাবার কাছে রাখি আচ্ছা তুমি কি সিঙ্গেল এটা এখানে বলতে চাইব না আমি তার মানে বুঝেই যাচ্ছেন যে সিঙ্গেল নয় এনিওয়ে নেক্সট প্রশ্নে আসি আগামী কি কি প্ল্যানিং রয়েছে মানে কি কি কাজ রয়েছে হাতে এই মুহূর্তে সামনে এখন রিলিজ আছে এখন নামগুলো বলা মুশকিল কারণ কোনটা কি রিলিজ হবে কোন সিনেমা যাবে কোনটা সিঙ্গেল হয়ে বেরোবে কারণ কি আমরা লাইক সেট অফ 10 সংস আমরা করে রেখেছি এবার ওটা সিঙ্গেলও হতে পারে মুভিতেও যেতে পারে সো নট শিওর এমন কোনো কমপ্লিমেন্ট পেয়েছো এই সিঙ্গিং ক্যারিয়ারে যেটা তোমার মানে ভীষণ ভালো লেগেছে বা তোমার সারা জীবন তুমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাও এমন কোনো কমপ্লিমেন্ট না লোকে যখন বলে যে তোমার গান শুনে আমার শান্তি পাই বা এগুলো শুনতে বেশি ভালো লাগে মানে ভালো গাওয়ার থেকে বেশি যে মুড খারাপ ছিল তোমার গান শুনে মুড ভালো হয়ে গেল এগুলো ভেরি স্পেশাল কমপ্লিমেন্ট মাঝে মাঝে আসতে থাকে তো খুব স্পেশাল এগুলো জীবনে ফেলিওর বা রিজেকশন ফেস করেছো হ্যাঁ তো অডিয়েল প্রচুরবার রেগুলার বেসিসে ফেস করে থাকে এখন আর মাথাতেও আসে না যে দিস আর দ্য ফেলিয়ার্স আর লাইক ওকে লার্নিংস কিভাবে ডিল করো যারা নতুন মিউজিশিয়ান আসছে ধরো তোমার নেক্সট জেনারেশন বা যারা এখন সবে শুরু করেছে এই তারাও নিশ্চয়ই অনেক ফেলিওর ফেস করতে হবে তাদেরকে কি বলবে মিউজিশিয়ান হোক কি আর্টিস্ট যে কে হোক সি তোমার যে কোনো কাজই সবসময় তো 100% সাকসেস রেট তো হতে পারে না 90% ফেলিয়ারই হবে 10% সাকসেস রেট হয় সো আমার মনে হয় যদি আমার কাজটা ভালো লাগে তো কাজটা করতে থাকি ফেলিয়ার তো ফেলিয়ার যখন সাকসেস হবে তো সেলিব্রেট দ্যাট আর ফেলিয়ার হলে লার্ন ফ্রম ইট অ্যান্ড অ্যাগেন কাজ করো কন্টিনিউ করো কেন যে তোকে পাহারা পাহারা দিলো কেন রে এত সারা 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 কেন যে তোকে পাই না পাই না মনে ক্যামেরা রাহুলের সঙ্গে বিহঙ্গি টিভি 9 বাংলা কলকাতা